নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকে যান এই মুহূর্তে রাজ্যের পাঁচশো শিক্ষক শিক্ষিকাদের একটি বড় অংশ পার্শ্ব শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের নেতৃত্বে কলকাতা সল্টলেকের বিকাশ ভবনের সামনে তাদের আন্দোলন এবং অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে সমকাজে সমবেতনের দাবিতে এবং তারা কিন্তু ইতিমধ্যে ক্লাস বয়কট কর্মসূচি পালন করছে আন্দোলনের যোগ দেওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা অবশেষে পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন কর্মসূচি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো পুরো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অনুপস্থিতির রেকর্ড চাইছে শিক্ষা দপ্তর দাবির নাম এটা পর্যন্ত অনশন চলবে জানাচ্ছেন পার্শ্ব শিক্ষকরা ন্যায্য বেতন এবং নির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে ধর্না এবং অনশন আন্দোলন করছে রাজ্যের পার্শ্বশিক্ষকদের একটা বড় অংশ একই সংকে চলছে স্কুলে স্কুল ক্লাস বয়কট ধর্না আন্দোলন আজ চোদ্দ দিনে পড়লো অনশন পড়লো দশ দিনে ইতিমধ্যে বেশ কয়েকজন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্র তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে এগারোই নভেম্বর পর থেকে কোনো কোনো পার্শ্বশিক্ষক যথাযথ অনুপস্থিতি না নিয়ে স্কুলে অনুপস্থিত আছেন তাদের সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর জেলায় জেলায় পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকা যদিও সরকারে এই উদ্যোগকে ভালো চোখে দেখছে না শিক্ষকরা তারা বলছেন এটা একটা চক্রান্ত তাদের অভিযোগ একেই রাজ্য সরকার তাদের ন্যায্য বেতন দিচ্ছে না অন্যদিকে দমনমূলক নীতি তাদের আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে এদিন শিক্ষক অনুশীলন মঞ্চে হাজির হন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় তিনি সরকারের এই মানসিক কথাকে এক কথায় দমনমূলক বলে মন্তব্য করেছেন এদিন আরও একবার রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে পার্শ্ব শিক্ষকরা বলেন রাজ্য সরকার যতদিন তাদের ন্যায্য দাবি না মানবে ততদিন পর্যন্ত এই অনশন চলবে তবুদের এই ছিল রাজ্যের পার্শ্ব শিক্ষকদের অনশন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম